हेलो माय लवली व्यूअर्स, अस्सलामु अलैकुम एंड वेलकम बैक टू माय चैनल मुन्नीस लाइफ स्टाइल। आशा करछि सबाई अनेक अनेक भालो आछेन, आल्लाहर अशेष रहमते आमिओ भालो आछि। बंधुरा, अनेक रकमेर आचार प्रथमेई आपनादेर संगे देखिए दिच्छि, आर एटा एई आचारेर शपटा हलो धानमंडी 32-এর मेट्रो शपिंग मले, आर एटा चलन्त सीढ़ीर नीचे। आमि एर आगेओ एकटा भिडियो करेछिलाम सुइट पपकर्नेर, तो सेई पपकर्नेर दोकानेर एक साइडे किन्तु एई आचारेर किछु कालेक्शन आछे। तो आजकेओ आमरा आबारो धानमंडी 32-এ चले एसेछि फैमिलिर सबाई मिले, আর এখানে একটু খাওয়া দাওয়া এবং কেনাকাটা আমরা আগেই করে ফেলেছি, তবে সেভাবে ব্লগ করার মতো ইচ্ছা ছিল না, তবে আচারগুলো দেখে ভাবলাম একটু ভিডিওটা করে ফেলি। আর এখান থেকে আমি কিছু আচার কিনবো, তো টেস্ট করছি এবং কিনছি, সে সুযোগে আমি একটু ভিডিও করে নিচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তবে আমি আগেই বলে নিলাম বন্ধুরা, শুরু থেকে কিন্তু ভিডিওটা করতে পারিনি, বাসা থেকে বের হয়েছি এবং এখানে কিছু শপিং করেছি, আমরা খাবার খেয়েছি সবাই মিলে বাহিরে, এগুলো আমার ভিডিও করা হয়নি। যেহেতু ভেবেছিলাম ফ্যামিলির সবাই মিলে ঘুরছি, এখানে ভিডিওটা করা হবে না, তবে আচার দেখে ভাবলাম একটু ভিডিও করি আর তারপরেই আজকের ভিডিওটা করা। আর শুক্রবারের ভিডিও আমি শেয়ার করছি, তবে একটু লেট হয়ে গেছে, আসলে বাড়ি থেকে সবাই এসেছিল, তাদের সাথে একটু সময় কাটাতে কাটাতে এই আর কি দেরি হয়ে গেল শেয়ার করতে। আর এখন কিন্তু রেগুলার আর এভাবে বড় ব্লগগুলো শেয়ার করতে পারি না, আর আজকে যেহেতু শুক্রবারের ব্লগ একটু বড় হবেই, তো আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সঙ্গে থাকবেন, সবারই ভালো লাগবে। এখানে অনেক ধরনের আচার আছে, তবে এর ভিতরে আমার তেঁতুল এবং খেজুরের মিক্স যে আচারটা আছে ওই আচারটা খুবই ভালো লেগেছে। আর আমি অন্য আদার্স কিছু আচারও টেস্ট করেছি, এত বেশি ভালো লাগেনি, তাই ওগুলো আর নিলাম না, শুধু খেজুর এবং তেঁতুলের যে মিক্সড আচারটা আছে ওইটাই আমি নিয়েছি 200 গ্রাম। তবে বাসায় এসে এই আচারটা খেয়ে অনেক ভালো লেগেছে। আর আমি যেহেতু ভিডিওটা করার পরে বাসায় এসে ভয়েস দেই, তাই আপনারা বুঝতেই পারবেন আমার ভিডিওর সঙ্গে ভয়েসের মিল থাকে না। তো আমরা বের হয়ে পড়েছি আর একটু রিক্সার জন্য অপেক্ষা করছি। এসেছিলাম একটু ধানমন্ডি লেকে ঘুরবো, কিন্তু যেহেতু ঘুরতে পারিনি, মেট্রো থেকে কিছু কেনাকাটা সেরে তারপরে আমরা একটু খাবার খেয়ে এখন আমরা যাচ্ছি। এই যে আরেকজন গোফে তা দিচ্ছে, আছি সবাই এখানে, আজকে আমরা অনেকেই আছি ফ্যামিলির। তো দেবর আছে, দেবরের নতুন বউ আছে, ভাগ্নি আছে, শাশুড়ি মা আছে, আর আমি রাব্বানি, আর রাব্বানির আব্বু রায়ান। এই হলো আজকে আমরা ঘোরাঘুরি করব। তো আমার সাথে আমার ভাগ্নি আছে, আমরা রিক্সায় উঠে পড়েছি, আমরা এখন যাব সংসদ ভবন। তো আগে থেকে যদি সংসদ ভবনে যাওয়ার ইচ্ছা থাকতো অথবা সংসদ ভবনের পিছনে জিয়া উদ্যানে, তাহলে কিন্তু আমরা ওখানেই আগে চলে যেতাম, যেহেতু লেক পাড়ে ঘুরতে চেয়েছিলাম তাই আর যাওয়া হলো না, তাই সংসদ ভবনে চলে যাচ্ছি, যে একটু ওরা যেহেতু গ্রাম থেকে এসেছে একটু ঘুরি, আর ওদের নিয়ে বের হয়েছি ঘোরার উদ্দেশ্যে, যদি ঘুরতে না পারি তাহলে তো মনটা একটু খারাপ হবেই। তো আমার সাথে আমার ভাগ্নি আছে, আর যেহেতু আমরা 6 জন বড়, তো 3টা রিক্সা নিয়েছি, আমার সাথে আমার ভাগ্নি আর রাব্বানি রাব্বুর সাথে তার মা আছে, আর যারা নতুন হাজব্যান্ড ওয়াইফ দেবর এবং দেবরের বউ, তবে তাদের সাথে আছে রাব্বানি, আর রাব্বানির বাবার সাথে রায়ান আছে। আমি আর আমার ভাগ্নি যাচ্ছি, তো আমাদের রিক্সাটা কিন্তু আগে আগে চলে যাচ্ছে। আর অনেকদিন পরেই মুক্ত আকাশে মনে হয় নিচে একটু ঘুরছি রিক্সায়, অনেক ভালো লাগছে বন্ধুরা, কারণ এখন কিন্তু আর সেইভাবে বাইরে বের হতে পারে না, ব্লগও করতে পারে না, যদিও লকডাউন ছেড়ে দিয়েছে তবে সব কিছু এখন ঠিকভাবে ওপেন হয়নি পার্কগুলো। তো আমরা সবাই একে একে রিক্সা থেকে নেমে পড়েছি। এই যে নতুন হাজব্যান্ড ওয়াইফ আছে, তারা কিন্তু খুব খুশি, অনেক মজায় আছে, তবে আমাকে একটু মাঝে মাঝে দুষ্টুমি করছে আমার সাথে, কারণ আমি কেন ভিডিও করতেছি, ভালো লাগতেছে না, এটা আমার দেবরের, আর তাকে করতে বললেও সে করে না। তো আমরা রিক্সা থেকে নেমে পড়েছি, নামার পরে রায়ানও কিন্তু খুবই এনজয় করছে, রাব্বানি রায়ান, আপনারা অন্ধকারে দেখতে পাবেন না, তবে লাইট কিন্তু জ্বলছে, রায়ান হাঁটছে, আর হাঁটতে হাঁটতে কি হয়েছে, একদল ছেলের মাঝে চলে গেছে, এখানে একটা ভাইয়ার সাথে গিয়ে ও ধাক্কা খেয়েছে, পরে সে কোলে নিয়ে একটু আদর করলো। তো এখন আমরা রায়ানকে নিয়ে আবারও হাঁটা শুরু করে দিব। তো রায়ান কিন্তু বাহিরে জুতা পরে এখনও খুব ভালোভাবে হাঁটতে পারে না,
তার ভিতরেও তার হাঁটার অনেক ইচ্ছা, বাইরে বের হয়েছে। আমরা হাঁটছি আর যাচ্ছি, তবে একটু অন্ধকার। তো সংসদ ভবনে এসে গেছি বন্ধুরা, আর এখানে কিন্তু ছবি তোলা হচ্ছে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে এরকম আর্টিস্টরা বসে থাকে ছবি তোলার জন্য, অনেক কিছু দেখতে পারবেন। আর আজকের ভিডিওর মাধ্যমেও দেখতে পাবেন সংসদ ভবনের সামনে কী কী দেখা যায়। দেশ বা দেশের বাইরে যারা আছেন সবার আশা করি ভিডিওটি ভালো লাগবে। আর আমাদের সংসদ ভবনটি কিন্তু একদম ঝলমল করছে, অনেক ভালো লাগছে। আর এখানে অনেক ছোট ছোট খেলনার দোকান, অনেক কিছুই পাওয়া যায়। তো এখানে যেহেতু দোকানগুলো এলাও না, তাই কোনো রকম করে বসে আবার পুলিশ আসলে যখন দৌড় দিতে হয় এর জন্য চলে যেতে হয়। এখন একটা গান শুনে ভালো লাগে। বন্ধুরা, আশা করি গানটা ভালো লেগেছে। তো আমি যখন যাচ্ছি দেখলাম এখানে কিছু ভাইয়া গান করছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর এখানে কিন্তু অনেক কসমেটিক্স বলতে চুড়ি গহনার দোকানগুলো পাওয়া যায়। আর এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশনের চুড়ি আছে। যারা চুড়ি পরতে ভালোবাসেন তো এখানে ঘুরতে আসলে কিনতে পারেন। তো আমি খুব একটা চুড়ি পরি না, তারপরেও আমার ভাগ্নি আর যে যা আছে ওদের একটু চুড়ি কিনে দিব। তো বললাম তোমাদের পছন্দ অনুযায়ী চুড়িগুলো পছন্দ করে নাও, আর আমি এই সুযোগে একটু ভিডিও করছি। আর আমার ভিডিও করাটা সম্পূর্ণই আপনাদের জন্য, কারণ আপনারা সবাই কিন্তু শুধু এসে কিনবে এটাই মজা পাবে না, দেখেও মজা পাবে। আর যারা বাহিরে আছেন, ঢাকা থেকে দূরে আছেন অথবা ঢাকার বাহিরে দেশের বাহিরে, তাদের কাছে কিন্তু এই বাংলাদেশের সংসদ ভবন এর সামনে কী কী পাওয়া যায় এবং এগুলো অনেক ভালো লাগবে হয়তো। এবং আপনারা যদি কখনো ঢাকায় ঘুরতে আসেন তাহলে আপনারা কিন্তু এখান থেকেও এগুলো কিনে নিতে পারবেন। সংসদ ভবনের সামনে এরকম অনেক ছোটো ছোটো চুড়ির দোকান বসে, তো অনেক কোয়ালিটির চুড়ি এখানে আছে। আর অনেকগুলো চুড়ি আমার কিন্তু অনেক ভালো লেগেছে, তবে নিজে পরার জন্য নয়, ওদের জন্য। তো ওরাই পছন্দ করে নিচ্ছে আর আমি একটু টুকিটাকি ভিডিও করছি, যেহেতু ওরা পরবে তো ওদের পছন্দটাই ভালো। ও, আমি এই সুযোগে চলে যাচ্ছি একটা বাদামের দোকানে, তো বাদাম খাবো। তো রাব্বানির আব্বুও দাঁড়িয়ে আছে পাশে। তো এইসব ছোটো ছোটো দোকানগুলো আর ছোটো ছোটো খাবার, আসলে আমরা কিন্তু একসময় বের হই লাঞ্চ অথবা ডিনারের জন্য, বড় বড় রেস্টুরেন্টে অনেক অনেক টাকা খরচ করে খেয়ে থাকি, কিন্তু বাচ্চারা কিন্তু এতে কোনো মজা পায় না। কিন্তু এই যে ছোটোখাটো রাস্তার পাশের দোকান, একটু হাঁটাহাঁটি ঘোরাঘুরি আর সামান্য একটু বাদাম ফুচকা চানাচোর মুড়ি ভাজা, এইগুলো খেয়েও কিন্তু আমরা অনেক সময় তৃপ্তি পেয়ে থাকি। আর সবাই কিন্তু একসাথে হাঁটলে একটা বাইরের বাতাস সব মিলিয়ে খুবই ভালো লাগে, এনজয় করা যায়। কিন্তু একটা রেস্টুরেন্টে গেলাম, খেলাম, চলে আসলাম, এতে কিন্তু খুব একটা সময় ধরে থাকা যায় না বা ভালো লাগে না সব সময়। তো আর আমরা কিন্তু খাবার খেয়ে এসেছি, কারণ এখানে আসার উদ্দেশ্য আমাদের ছিল না। তো আমরা মেট্রো শপিং মলে এর আগেও দেখিয়েছিলাম যে আমরা পাস্তা খেয়েছিলাম, সেখান থেকে আমরা আজকেও পাস্তা খেয়েছি, তবে ভিডিও করিনি। আর আমরা ওই দোকানটা থেকে বাদাম কিনিনি, এখান থেকে আমরা কিছু বাদাম নেব। তবে বাদামগুলো নিয়েছি, নেওয়ার পরে খেতে পারিনি। কেনার পরে কী হয়েছে, এখানে দেখি যে মুখে দেই আর বালু এরকম লাগে। তো ভাবলাম যে বাসায় গিয়ে সবাই যখন একটু গল্প করব, বসে আড্ডা দিব, রেস্ট করব, তখন বাদামগুলো খাবো। কিনেছিলাম এখানে ঘুরে খাওয়ার উদ্দেশ্যে, কিন্তু বাদামের ভিতরে একটু বালু দুই একটা বাজার কারণে অন্ধকার যেহেতু আর খাওয়া হয়নি। তারপরে সবার পেটটা কিন্তু টুকিটাকি ভরাই ছিল, তারপরেও আমরা দেখি আর কী কী পাওয়া যাচ্ছে। আর এখানে সামনেই আছে একটা হলো পেয়ারা আর আনারস, এগুলো কাসন্দি দিয়ে মাখিয়ে বিক্রি করা হয়। তো এটা কিন্তু খেতে অসাধারণ। পেয়ারার মাখানোটা আমি মাঝে মাঝে বাইরে বের হলে খাই, তবে আজকের পেয়ারা এবং আনারস আমরা দুটাই নিয়েছি।
আর আনারসেরটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, কাসন্দ দিয়ে আনারসে মাখানোটা। এটা কিন্তু খেতে আপনারা ট্রাই করতে পারেন। এইসব ফাস্ট ফুড স্ট্রিট ফুডগুলো কিন্তু খেতে অনেক ভালো লাগে। এই আমার কাছে রাস্তার খাবারগুলো খুব ভালো লাগে, অনেকেই পছন্দ করে না। আর কি বলবো, স্বাস্থ্যের জন্য ভালো না জানি, কিন্তু খেতে ভালো লাগে। আর এখানে পেয়ারা এবং যে আনারস আছে সবগুলো কিন্তু 20 টাকা প্লেট, আপনারা চাইলে খেতে পারেন। আর এখানে অনেক অনেক পাবলিক যারা এগুলো খাচ্ছে, মানে সবার মাঝখানে মনে হয় যে খুব যে কোনো খাবার খেতেই কিন্তু ভালো লাগে। আর আমরা অনেক হেঁটে একটু ক্লান্ত হয়ে গেছি, তো আমরা সবাই এখানে বসবো এবং খাবো। তবে আমরা অল্প অল্প করে নিয়েছি, কারণ বেশি নিয়ে একজনে এক এক প্লেট করে নিয়ে বা 2 প্লেট যে খাবো এরকমটা আজকে আর খেতে পারছি না। তো দুজন মিলে একটা প্লেট এভাবে করে করে নিয়ে আমরা খাচ্ছি। আর রাব্বানি, রায়ান সবাই কিন্তু আমরা সবাই এনজয় করছি, ছোটো বাচ্চারা তো একটু বেশি করবেই। আর রায়ান শুধু নেমে যাওয়ার চিন্তা, আর ও হাঁটছে। তো এখান দিয়ে হেঁটে কী করে ও একদম মেন রোডে চলে যেতে চায়, তো যার কারণে ওকে জোর করে কোলের উপরে ধরে রাখা হচ্ছে। আর এখানে রাব্বানিকে ওর চাচা খাইয়ে দিচ্ছে, আর এখানে আমার শাশুড়ি, জা, ভাগ্নি ওনারাও বসে আছে খাচ্ছে। তবে রাব্বানি একটু মন খারাপ, এটাই ভাবছে সবাই যে কোনো খেলনা কিনতে চাচ্ছে কি না। তবে রাব্বানি কোনো খেলনা কিনতে চাচ্ছে না, আসলে ওর এইসব খাবারগুলো তো খেয়ে অভ্যেস নেই। আর এগুলো আমাদের ভালো লাগলেও ওর এতটা খেতে ইচ্ছা করছে না, আর কিছুটা হেঁটেও ক্লান্ত। রায়ানের হাঁটাহাঁটি শুরু হয়ে গেছে বন্ধুরা। আসলে আমরা অনেকটা এনজয় করেছি, আরও অনেক কিছু দেখেছি, কিনেছি, কিন্তু সব মিলিয়ে কিন্তু এতটা ভিডিও করা সম্ভব হয়নি। কারণ দেখা যায় যে সবার সাথে একটু ঘুরতে ফিরতে গেলে সবসময় ভিডিও ক্যামেরা হাতে করে বা মোবাইল হাতে ধরে রাখলে ভালো লাগে না। আর আসার পথে এই নতুন এই দোকানগুলো এসেছে, আর এই দোকানের যে চুড়ি আছে, তারপরে আংটি আছে, এগুলো কিন্তু অনেক একটু ভালো কোয়ালিটির। আমি আগের যে চুড়ির দোকানগুলো দেখিয়েছি ওগুলো কাঁচের চুড়ি বিভিন্ন কোয়ালিটির, আর এগুলো আরেকটু দামের এবং অনেক সুন্দর সুন্দর ব্যাসলাইট, চুড়ি, তারপরে চুলের ক্লিপ, অনেক কিছুই আপনারা পাবেন। আর এগুলো কিন্তু আপনারা যে কোনো একটা অনুষ্ঠানেও শাড়ির সাথে পরে যেতে পারবেন, অথবা এমনিতেও পড়তে পারবেন। লেহেঙ্গা, 3 পিসের সাথেও যদি পড়তে চান, যে কোনো ড্রেসের সাথে, যারা চুড়ি পরতে পছন্দ করেন তারা কিন্তু দেখলেই পাগল হয়ে যাবেন। তবে আমিও আমার অনেক ভালো লেগেছে, তবে নেওয়া হয়নি, কারণ আমি যতবার চুড়ি কিনেছি রুমে পরে আছে, আমার আর পরা হয়নি, যার কারণে পরে মাঝখানে কাউকে না কাউকে গিফট করে দিতে হয়েছে। আর আমি ওদেরও বলেছিলাম, আমার যা আর ভাগ্নিকে, যে তোমরা কি আরও কিছু নেবে, তো যারা যেহেতু নিয়েছে তাই এখান থেকে আর কিছু নেয়নি। আর এখানকার যে কসমেটিকগুলো কিন্তু অনেক অনেক সুন্দর, যে এখানে যে ক্লিপগুলো, আসলে আমি লাইটিংয়ের অবস্থা খারাপ, ক্যামেরা যতটা আসছে, আমি আসলে আমরা আসার পথে তখন সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে, আর অনেকটা পথ যেহেতু হাঁটা হয়েছে, সবাই ক্লান্ত, আমি এক সুযোগ একটু ভিডিও করছি আমি যে কিনবো, আমাকে তারা একটু সুযোগ দেয়নি, যার কারণে আমার অনেক মন খারাপও হয়েছে লাস্টে। আর বাসায় এসে একটু রাগারাগিও করেছি যে তোমরা আমাকে একটু কিনতে দিলে না। আমার দেবর আর আমার হাজব্যান্ড এতটাই আনরোমান্টিক, আমাকে কিছুই কিনতে দিল না, তারা বাড়িতে যাওয়ার জন্যে, বাসায় যাওয়ার জন্য একদমই পাগল হয়ে গেছে। তো এখানে এই সুযোগে রায়ান একটা মুরগি না মোরগ কিনে নিয়েছে, তো মোরগটা নিয়ে সে খেলছে। তবে ভিডিওতে দিতে পারিনি বন্ধুরা, একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হলো রায়ানের মোরগটা আকাশে উড়ে গেছে। রায়ান হাতের মধ্যে পেঁচিয়ে খেলছিল, হঠাৎ করে উড়ে চলে গেছে বন্ধুরা। তারপরে আমরা বাসায় চলে এসেছি। দেখুন বন্ধুরা আমার বাসার কী অবস্থা, তো এসেই তো সবাই একদম হসপিটাল করে ফেলেছে, সবাই শুয়ে পড়েছে। আর এখানে অবস্থা দেখলেই বুঝতে পারবেন, 2 ভাই আর আমার শাশুড়ি, তারা 3 জন একই বালিশে শুয়ে পড়েছে। আর 2 ভাই আছে এক পাশে, আর মায়ে আছে এক পাশে, আর ওখানে রাব্বানি, রাব্বানির ছোটো আম্মুর সাথে একটু খেলাধুলা করছে, আমার ভাগ্নিটাও এ পাশে আছে। তো নতুন বউটা তো জানেন একটু পর্দা করেও, তো আমি যখন ক্যামেরা ধরেছি একদম উপর হয়ে পড়েছে। আসলে মাদ্রাসায় লেখাপড়া করতো, একটু বেশি পর্দা করে, তো আমরা তো এতটা করি না, ভিডিও দেখলে বুঝতেই পারবেন। তো 2 ভাই মোবাইল দেখছে, আর মা একটু রেস্ট করছে। আমারও শরীরটা বেশি ভালো না ছিল না, তাই আমি অল্প একটু ভিডিও করে রেখে দিয়েছি। তারপরেও আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে বন্ধুরা, সবাইকে সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।